আপনারা দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। বর্তমান ডিজিটাল যুগে কোথাও যেন হারিয়ে যাচ্ছে ডায়েরি। এক সময় নতুন বছর আসলেই মানুষ একে অপরকে ডায়েরি উপহার দিত, কোথাও যেন তা এখন নস্টালজিকের পথে। 5ই এপ্রিল প্রায় 20-22 বছর পর নিজেদের ব্যবসার কাজের সুবিধার্থে বাৎসরিক নতুন ডায়েরি প্রকাশ করলো সেন্ট্রাল ক্যালকাটা ফ্যান্স অ্যান্ড ইলেকট্রিক ডিলার্স অ্যাসোসিয়েশন। গড়িয়াহাটের ক্লাব টেনে বসেছিল এই সুচারু ডায়েরি প্রকাশ অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মেন্দ্র দাগা সহ ওপি ঝাঁঝারিয়া এবং শম্ভুনাথ জয়সওয়াল সহ প্রমুখরা। সংস্থার সাধারণ সম্পাদক জয়প্রকাশ জয়সওয়াল ও সভাপতি কমল সুরানা জানান, মানুষের ব্যবসার সুবিধার জন্য এই ডায়েরি সকলে মেনটেন করবে, যেখানে ব্যবসার হিসাব খরচ সবকিছুই দিন মাস ধরে লিখে রাখতে পারবে, তাই এই ডায়েরি প্রকাশ যথার্থ ভূমিকা পালন করবে। এদিন অনুষ্ঠান শেষে ছিল এক গেট টুগেদারের আসর। এই ধরনের প্রয়াস পুনরায় ভাবে চালু করার জন্য সংগঠনের সকলেই বেশ খুশি এবং কমল সুরানাকে শুভেচ্ছা জানিয়েছেন। সংস্থার তরফে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনভেনার দিলীপ কুমার জয়সওয়াল সহ লালমোহন চৌরাসিয়া, গোপাল চাঁদ জয়সওয়াল প্রমুখরা। 30 সাল পুরানো এসোসিয়েশন আছে, 2002 বা 2003 এর মধ্যে একটা ডায়েরি বের করা হয়েছিল। এই 20 সাল পরে আজকে আমার সেকেন্ড এডিশন এসোসিয়েশনের ডায়েরিটা বের করা হচ্ছে। মানে মার্কেটের জন্য খুব বেনিফিট ডায়েরি আছে, এর মধ্যে অনেক রকম ইনফরমেশন আছে ইটিসি দ্বারা। প্লাস এটা ডায়েরি দিয়ে পুরো মার্কেটের মেম্বার যে আছে তার ওনার ইন্ডেক্স আছে, মানে ওনার কোম্পানি অ্যাড্রেস, মোবাইল নাম্বার, জিএসটি নাম্বার ইনক্লুডিং আছে। এই ডায়েরি অনেক ইউজফুল হবে। তারপরে আমার যে ডায়েরি যে আছে ফাইন্যান্সিয়াল হিসাব সে রেডি করা হয়েছে এপ্রিল টু মার্চ, তো এই 2024-2025 পর্যন্ত এটা ডায়েরি হবে। আর এই ডায়েরি মার্কেটের জন্য আমার মানে খুব আনন্দকারী এটা ডায়েরি হবে। আজকে গেস্ট কারা কারা ছিল? আজকে আমার মানে গেস্ট খুব ইন্তজার, আমার শ্রী মেন গেস্ট শ্রী চিফ গেস্ট শ্রী ধর্মেন্দ্র জি ডাগা, আর স্পেশাল গেস্ট অনারি গেস্ট শ্রী ওম জি ঝাঁঝারিয়া জি, আর স্পেশাল গেস্ট শ্রী বিশেন্দ্র নেওয়ার জি তাজা টিভি এডিটর, আর আমার এক্সপ্রেসিভ কার্বন ইন্ডাস্ট্রি যে ডাইরেক্টর শ্রী শম্ভুনাথ জি জয়সওয়াল, এ আজকে আমার মেন ডাইরিং রোশনে আমার মেন গেস্ট গুলো ছিল। আর বহুত আচ্ছা লাগা এই ডায়েরি আনে সে, আর ইনোনে আপনা হাতো সে আজকে আমার ডায়েরি ইনগুরেশন কিয়া, আর মার্কেট কে কাফি মেম্বার আয়ে, আমার মার্কেট কে আদার এসোসিয়েশন, কলকাতা ইলেকট্রিক ট্রেড এসোসিয়েশন, কলকাতা ডিলার ট্রেড এসোসিয়েশন, কলকাতা মেশিনারি ডিলার এসোসিয়েশন, সিডব্লিউটি এ সবাই মেম্বার, প্রেসিডেন্ট, সেক্রেটারি আজকে প্রোগ্রামে আসলো, খুব ভালো লাগলো এটা আজকে প্রোগ্রাম। আর মার্কেটে ডায়েরি কমিটি চেয়ারম্যান, ডায়েরি কমিটি মেম্বার, এজু কমিটি মেম্বার সবাই আজকে খুব সহযোগ দিল, খুব ভালো আজকে আমার প্রোগ্রামটা। যে তো নিশ্চয়ই লাগবে, কিন্তু ডায়েরির চেয়ে বড় কথা হচ্ছে কি, যে কোনো জিনিসটা আমি আপনাকে যেটা বললাম যে যে কোনো সংস্থা 1 থেকে 2, 10 হয়ে 100 হয়ে যদি সংগঠিত কোনো কথা রাখে ওটা সবচেয়ে বেশি ওজন হবে। আর ডায়েরিতে নিশ্চয়ই, ডায়েরি হলে তো একটা সংগঠিত হওয়ার একটা জায়গা আছে, প্ল্যাটফর্ম আছে, এরা ভালো করেছে, এতে লাভই হবে। যে কাউ কোনো কন্ট্যাক্ট নাম্বার, কাউকে কিছু বলা করা, এটা কমিউনিকেশনের স্কিলে বাড়বে, এটাই আছে। আর আমি এটাই বলবো, এদের জন্য আমার শুভেচ্ছা আছে। আর যখনই এরা আমাকে কোনো কাজে ডাকবে বা আমার কাছে কোনো ইয়ে চাইবে, আই এম রেডি টু কোঅপারেট দেম। আর আমি এটাও ওদেরকে বলেছি যে এই প্রোগ্রাম ছাড়াও দে শুড ডু সাম ওয়ার্ক, গুড ওয়ার্ক ফর দ্য সোসাইটি, গুড কজ ফর দ্য সোসাইটি, সো দ্যাট সোসাইটি ক্যান রিমেম্বার অ্যান্ড উই হ্যাভ এ রেসপন্সিবিলিটি। আমরা এটা মনে করি যে আমরা যা কিছু আজকে পেয়েছি, সমাজ থেকে পেয়েছি, সমাজকে কিছু দেওয়ার আমার কর্তব্য, আমরা করা উচিত, এটাই আমি এ নিয়ে আমার কথা বন্ধ করছি। सर्वप्रथम मैं कलकत्ता फैन डिजिटल थिएटर्स एसोसिएशन को बहुत बहुत बधाई देता हूँ कि आज इस अवसर में डायरी ओपनिंग एक बहुत बड़ा उत्सव होता है, इसके ऊपर हमें गेस्ट बनाकर बोले हैं और हमारे हाथों से इसका उद्घाटन किए हैं, इसके लिए मैं उनको बहुत बहुत धन्यवाद देता हूँ। जैसा कि कुछ लोग बोलते हैं कि डायरी है, डायरी में ओपनिंग का क्या जरूरत है,
हर बिजनेसमैन के लिए बिना सरस्वती के लक्ष्मी का प्रवेश नहीं होता है। तो ये जरूर डायरी है कि बिजनेसमैन की सरस्वती है, उसको आगे बढ़ाएंगे तभी लक्ष्मी का भी आगमन होगा। तो ये एक उत्सव है, एक महाउत्सव है और इसको हम लोग इतने जोर से सेलिब्रेशन कर रहे हैं इतने वर्ष बाद, इसके लिए हमें सभी को गर्व होना चाहिए। और विशेषकर इन्होंने आज तक जहाँ तक मैं मेरी नॉलेज में कोई भी एसोसिएशन हम लोग की ट्रेडर्स की जो नीड है अप्रैल टू मार्च जो हम लोग का फाइनेंशियल ईयर होता है, इस एसोसिएशन ने उसको देखते हुए डायरी का पब्लिकेशन किया है फ्रॉम 1 अप्रैल टू 31 मार्च, जो हम लोग के लिए बहुत उपयोगी है, हर ट्रेडर्स के लिए उपयोगी है, बिजनेसमैन के लिए उपयोगी है। हम लोग डे वाइज इसका मेंटेन कर सकते हैं। जल्दी हम लोग देखते हैं 31 दिसंबर आएगा डायरी को छोड़ना पड़ता है, तो 3 महीना का जो डेटा है वो हम लोग रख नहीं पाते हैं। इसका ख्याल करते हुए एसोसिएशन ने ये बहुत ही अच्छा काम किया, इसके लिए मैं इनको बहुत बहुत धन्यवाद देना। 22 বছর এগুলো আমাদের যে জিনিসটা হারিয়ে গেছিল আমাদের মার্কেটের সঙ্গে সবার সঙ্গে যুক্ত করা এসবগুলো শেষ হয়ে গেছিল। তা আমরা ভাবলাম যে আবার এক লোককে এক জায়গা করি, লোক একটা ডায়েরির ওপরেই লোক লোককে খুঁজতে পারে, লোককে লোকের ফোন নাম্বার, লোকের অ্যাড্রেস, কে কি বিক্রি করে, কে কি সেল করে, প্লাস আদার স্টেটের মধ্যে ওই জায়গাটা পাওয়া যায়। আমাদের আমাদের ডায়েরিটা বার করার মেন উদ্দেশ্য এই আছে আর আমরা এই জন্য সাকসেস হয়েছি। আর কার কার আজকে অতিথি ছিল গেস্ট? আমরা আমাদের আজকে ডায়েরি চিফ গেস্ট ছিলেন মিস্টার ধর্মেন্দ্র ডাগা, স্পেশাল গেস্ট ছিলেন ওম প্রকাশ সিলেরিয়া, আমাদের একজন যে আমাদের মাঝে আজকে ছিলেন না তার উনি ছিলেন আমাদের এক্স প্রেসিডেন্ট, ঠিক আছে, কিন্তু ওনাদের আমাদের একটা একদিকে বাবা দিক থেকে নতুন আছে, আমাদের মাথার উপরে হাত থাকলেই আমরা সব কিছু করতে পারি, আমরা যে জিনিসটা ভাবি তার আগে উনি রেডি হয়ে যান যে হ্যাঁ ঠিক আছে তোরা করতে পারিস, উনি আছেন। আর আজকে আমাদের ডায়েরি ইনোগ্রেশনে টোটাল স্পন্সার্ড হচ্ছে মিস্টার মঙ্গলা ওয়াইড প্রোডাক্ট, যে দিলীপ কুমার জয়সওয়াল যিনি ডায়েরির চেয়ারম্যান আছেন। সেন্ট্রাল কলকাতা প্যান অ্যান্ড ইলেকট্রিক ডিলার্স অ্যাসোসিয়েশন বধাই কি পাত্র হ্যায়, আজ 20 সাল বাদ ইনকি ডায়েরি রিলিজ হো রহি হ্যায়, 20 সাল বাদ ইনহোনে ওয়াপিস ডায়েরি চালু কিয়া হ্যায়। দেখিয়ে ডিজিটাল ডায়েরি এক অলগ মহত্ব রাখতা হ্যায় লেকিন হার্ড কপি যে হতি হ্যায় ইসকা এক অলগ মহত্ব হতা হ্যায়। ইয়ে হাম জিতনে ভি ডিলার ভাই হতে হ্যায়, জিতনে ভি ট্রেডার্স হতে হ্যায়, সবকে পাস রহতি হ্যায়। তো আদমি কিয়া হ্যায় জব ভি হতা হ্যায় ইসকো খোল করকে দেখতা হ্যায় কিসকা অ্যাডভার্টাইজ হ্যায়, প্লাস বহুত সারি তিথি ত্যোহার কিয়া হ্যায় সব ইসকে, প্লাস ইসমে জিএসটি সেল ট্যাক্স বহুত সারে চিজ কে অন্দর মে সমায়ে হুয়ে রহতে হ্যায়। ইস লিহাজ সে ডায়েরি জো হতি হ্যায় বহুত হি কাম কি হতি হ্যায়। और मैं इस संस्था को इनके प्रेसिडेंट श्री कमल सुराना और इनकी पूरी कमेटी को इसके लिए बहुत धन्यवाद देता हूँ कि इन्होंने बहुत ही सही समय पर बहुत अच्छी डायरी निकाली है, जो ये 1 अप्रैल से डायरी इन्होंने निकाली है। मेरी रिपोर्ट, प्रिय चित्र साथी न्यूज़, कोलकाता।